নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। নতুন পিতলের রথ টাউন হল থেকে রথতলার উদ্দেশ্যে যাত্রা করল শুক্রবার। গাড়ি ব্যবসায়ী কুন্দন মহারাজকে খুনের ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার খেরিয়ার এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। ডিএলএড শিক্ষার্থীরা বঞ্চনার প্রতিবাদে সরব হলেন। পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকে একটি সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল। ক্ষুব্ধ গ্রামবাসীরা রেল অবরোধ করল শুক্রবার। বাঁকুড়া জেলার বড়জোড়ায় রাধা মাধবপুর প্রাথমিক বিদ্যালয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল। দেখে নেব এক ঝলকে কিছু খবর। শুক্রবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার টুবি জাতীয় সড়কে আউসগ্রামের হামিরপুর বাসস্ট্যান্ডের কাছে একটি অ্যাম্বুলেন্সের সাথে একটি ডাম্পারে থাকা লাগে। অ্যাম্বুলেন্সে এক অন্তঃসত্ত্বা সহ পরিবারের তিন সদস্য ছিল। দুর্ঘটনায় আহত হয়েছে অ্যাম্বুলেন্সের চালক সহ একজন। স্থানীয়রা ডাম্পারটিকে ধরে ফেললেও চালক পলাতক। এলাকাবাসীরা প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে। পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। আউসগ্রাম থেকে প্রতীকী দাস, বৈরাগী রিপোর্ট, আনন্দ বার্তা। দুই সার মারপিট করতে গিয়ে একটি সার ঢাকনাহীন ড্রেনে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের দক্ষিণ খাদিমপুর এলাকায়। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে দমকল বাহিনী গিয়ে সারটিকে উদ্ধার করে। ড্রেনের মধ্যে সার পড়ে গেছে। আমরা তো কল পেয়েছি আধা ঘন্টা আগে, কলটার সঙ্গে সঙ্গে চলে এসেছি আমরা। সারটা তুলে দিলাম, সারটা ড্রেনটার উপর স্ল্যাব ছিল না, ওই স্ল্যাবটা ড্রেনের মধ্যে পড়ে গিয়েছে। সার মারামারি করে মোটামুটি চার ফিট। কমিশনারকে জানাব, অবশ্যই কমিশনার ব্যবস্থা করবে। দক্ষিণ দিনাজপুর থেকে আনা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। শুক্রবার সকালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের চাঁদামোড় সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কের উপর একটি সবজিভর্তি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় আহত হয় দশজন। জামুড়িয়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। লরির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শুক্রবার বাঁকুড়ার বিষ্ণুপুরের কাটান্দার বাইপাসে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ষাট বছরের বটকৃষ্ণ পাল বাজারে বেরিয়েছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাঁকুড়া আরামবাগগামী একটি লরি ওই ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে পাঠান। ঘাতক লরিটির সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি সমবায় ব্যাংকের এটিএম এর উদ্বোধন হলো শুক্রবার। গ্রাহকদের আরো ভালোভাবে পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই রূপ উদ্যোগ গৃহীত হয় ওই ব্যাংক কর্তৃপক্ষের আশা। এর ফলে উপকৃত হবে অসংখ্য গ্রাহক। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বীরভূম জেলার মোহাম্মদ বাজার কমিউনিটি হলে একটি সংগঠনের উদ্যোগে একটি ঈদ মিলন উৎসব এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। 115 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন তৈশিক আহমেদ, মোহাম্মদ সারথী মুখোপাধ্যায়, রাফেউল হক, কমল খান, মাধব মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বীরভূম থেকে মোহাম্মদ আজারউদ্দিনের রিপোর্ট, আনন্দ বার্তা। একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে তৃণমূলের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। এই প্রস্তুতি সভায় আরসিপি, বিজেপি সহ অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় 800 জন। এদিনের সভায় উপস্থিত ছিলেন সাংসদ অর্পিতা ঘোষ, বিপ্লব মিত্র, উত্তম ঘোষ, আমজাদ আলী মণ্ডল, গৌতম দাস, ঋষিকেশ মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে।
নতুন পিতলের রথ টাউন হল থেকে রথ তোলার উদ্দেশ্যে যাত্রা হলো শুক্রবার। এদিন শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। অনুষ্ঠান উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। পূর্ব কর্মসূচি অনুযায়ী রথ তোলার জন্য পিতলের রথ নিয়ে যাত্রা হলো শুক্রবার। এদিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হল ময়দান থেকে রথটি যাত্রা শুরু করে শহরের বিভিন্ন জায়গা ঘুরে রথতলা ময়দানে গিয়ে উপস্থিত হয়। শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিনের এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। অনুষ্ঠান উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি দেবু টুরু, জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা আরাধ্যক্ষ ভাস্কর মুখার্জি, বর্ধমানের বিধায়ক ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সহ সভাধিপতি শম্পা ধারা, বর্ধমান পৌরসভার MCIC খোকন দাস সহ অন্যান্যরা। রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ পদযাত্রায় পা মেলান। এদিনের কর্মসূচি উপলক্ষে জলসত্র বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়। আমরা এখানে যে জলসত্রের আয়োজন করেছি বর্তমান ভাঞ্জনা ভাইজার আমরা প্রায় 5,000 লোককে জল দিয়েছি, তাতেও এত ভিড়, মানে সেই জল আমাদের স্পেশাল জকে করে খাওয়াতে হবে। হ্যাঁ, তা আমরা চাই প্রতি বছর এরকম হোক। আমরা সবসময় ভাঞ্জনা ভাইজার সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে আমরা যুক্ততাকে অনুষ্ঠিত হয়। পিতলের এই রথটি 23 ফুট লম্বা এবং 13 ফুট চওড়া। বর্ধমান পৌরসভার MCIC খোকন দাসের উদ্যোগে এবং বর্ধমান পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মকাণ্ড। প্রসঙ্গত, রথতলার ঐতিহাসিক কাঠের রথটি কালের ক্রমে নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীকালে সেটি লোহার তৈরি করা হয়, কিন্তু সেটিও নষ্ট হয়ে যেতে বসার কারণে এইরূপ পরিকল্পনা গ্রহণ করেন বর্ধমানের জনপ্রিয় নেতা খোকন দাস। এবার আমরা সেই রথ চড়েছি, পিতলের রথ, 23 ফুট লম্বা, 13 ফুট চওড়া। এই রথের আজকে আমাদের র্যালি টাউন হল থেকে রথতলা পর্যন্ত যাবে। এই র্যালির উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়, উপস্থিত ছিলেন বর্ধমানের জেলা শাসক মহাশয়, আমাদের দক্ষিণ বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি দেবী টুরু, আমাদের SP সাহেব বর্ধমান পূর্বের সবাই উপস্থিত ছিলেন। এই র্যালি আমরা টাউন হল থেকে রথতলা পর্যন্ত যাচ্ছি। কালকে আমাদের রথতলার এই রথ আমাদের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন রামকৃষ্ণ মিশনের স্বামীজি এবং উপস্থিত থাকবেন আমাদের BDA চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়, বর্ধমান পৌরসভার পৌরপতি মাননীয় স্বরূপ চট্টোপাধ্যায়। সকাল 9:30 রথতলা মাঠে আমাদের এই রথ উদ্বোধন করবেন। এই র্যালি তো কত পায় পা মিলিছে আপনাদের সাথে? হাজার হাজার মানুষ রথতলা কাঞ্চনগর শহরের জেলার প্রতিটি প্রায় বহু মানুষ আজকে মা বোনেরা আমাদের সমস্ত আনুমানিক 12 লক্ষ টাকা খরচ করে তৈরি হয় রথটি। শোভাযাত্রাটি দেখার লক্ষ্যে উৎসুক জনতা রাস্তার দুধারে দাঁড়িয়ে থেকে উপভোগ করেন। ধর্মীয় রীতি নীতি মেনে চলে এদিনের এই কর্মকাণ্ড। নানারূপ বাদ্যযন্ত্রের মধ্যে দিয়ে চলে শোভাযাত্রাটি। সমগ্র অনুষ্ঠানটি সরাসরি সম্প্রসারণ করেন আনন্দবার্তা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। পরবর্তী খবরে, গাড়ি ব্যবসায়ী কুন্দন মহারাজকে খুনের ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার খেরিয়ার এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিন আরো জিজ্ঞাসাবাদের জন্য বর্ধমান থানায় নিয়ে আসা হয়। হাওড়ার নীলুয়ার গাড়ি ব্যবসায়ী কুন্দন মহারাজকে খুনের ঘটনায় সাইবুদ্দিন বৈদ্য নামে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার খেরিয়ার এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ।
হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য এদিন তাকে বর্ধমান থানায় আনা হয়। উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতা থেকে গাড়ি ভাড়া করে বর্ধমানে আসার পথে তেলিপুকুরের কাছে কুন্দর মহারাজকে খুন করা হয় বলে অভিযোগ। সূত্র মারফত জানা যায়, সাইবুদ্দিন বৈদ্য এই খুনের ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। এই খুনের সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে বলে জানা গেছে। তাদের সন্ধান করছে পুলিশ। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগত, কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। ডিএলএড শিক্ষার্থীরা বঞ্চনার প্রতিবাদে সরব হলেন। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদে তারা বিক্ষোভ দেখান, পরে একটি স্মারক লিপি জমা দেন। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার ডিএলএড শিক্ষার্থীরা বঞ্চনার প্রতিবাদে সরব হলেন। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে বিক্ষোভ দেখান শতাধিক শিক্ষার্থী। প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড শিক্ষার্থীরা জানান, সম্প্রতি এনসিটি বিএড শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগে অগ্রাধিকার দিয়েছে, এর ফলে ডিএলএড শিক্ষার্থীরা বঞ্চনার শিকার হবে। এরই প্রতিবাদে এদিন জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি করেন, পরে জেলা প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শকে একটি স্মারকলিপি জমা দেন। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকে একটি সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল। জেলা প্রশাসনের উদ্যোগে এই সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়। 34টি বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ প্রথম স্থানাধিকারীদের এদিন সংবর্ধনা জানানো হয়। শুক্রবার একটি সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল রায়না ব্লকে। সমষ্টি উন্নয়ন আধিকারিকরণে সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়। এই ব্লকে 34টি বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ প্রথম স্থানাধিকারীদের সংবর্ধনা জানানো হয়। সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন বণিকের উদ্যোগে মূলত এই সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়। কিন্তু দেশের প্রত্যেকটা মানুষ শ্রদ্ধায় মাথা অবনত করবে আমার জন্য। তখন মা সেরকম ছিল, মা সাই দিয়েছিল যে আমার ছেলে যেটা বলছে সেটা সঠিক বলছে। মা বাবার শিক্ষা তো ছেলেমেয়েরা পায়, আদর্শ নিয়ে বাঁচতে হবে। ছোটবেলা থেকে একটা নির্দিষ্ট লক্ষ্য আর আদর্শ নিতে হবে। তোমাদের কাছে জীবন একটাই, দ্বিতীয়বার কোনো সুযোগ পাবে না তোমরা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠা বা সম্বর্ধনা সবচেয়ে ধন্যবাদ জানায়। প্রথম ছাত্রছাত্রী তার পরিশ্রমের এখন আজকে সফলতা এসেছে। সফলতা যেন আরও বড় হোক, সমাজের কাজে লাগে। আমরা সকলেই জানি যে পিছনে অভিভাবকদের একটা বড় ভূমিকা থাকে। সকল ছাত্রছাত্রী গ্রহণ করবো যে আজকাল ব্লকে যতগুলো স্কুল আছে যারা ভালো রেজাল্ট করেছে
তাদেরকে উৎসাহ মানে উৎসাহিত করার জন্যে আজকের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমার পক্ষ থেকে যারা উদ্যোক্তা যারা এই আয়োজনটা করেছে এদিন এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক নেপাল ঘড়ুই, সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন বণিক, পঞ্চায়েত সমিতি সভাপতি শেখ আনোয়ার আলী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ মন্দিরা দলুই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সংবর্ধিত কৃতি ছাত্রছাত্রীরা সংবর্ধনা পেয়ে স্বভাবতই খুশি। আমি এতটা আশা করিনি, তবু এই নাম্বারটা পেয়েছি এবং এক্ষেত্রে আমাকে সবাই সাহায্য করেছেন, আমার শিক্ষক মহোদয় যারা আছেন, আমার পিতামাতা যারা আছেন, তারা শুরু থেকে আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের একান্ত পরিশ্রম আর আমার পরিশ্রমে আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি। কত মার্কস পেয়েছিলেন? আমি 670। এরপরে কী হতে চাও? এরপর আমি মেডিকেল নিয়ে পড়ছি। কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলেন? শেয়ারবাজার চন্দ্রকুমার ইনস্টিটিউট। আমার খুবই ভালো লাগছে, কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলেন? উচ্চ বিদ্যালয় থেকে। কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ পাঠ। ক্ষুব্ধ গ্রামবাসীরা রেল অবরোধ করল শুক্রবার। মঙ্গলকোট থানার সাউতা হল্টে রেল অবরোধ কর্মসূচি চলে। সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার কথা জানান বিক্ষোভকারীরা। ক্ষুব্ধ গ্রামবাসী রেল অবরোধ কর্মসূচিতে অংশ নিল শুক্রবার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত সাউতা হল্টে। এদিন ক্ষুব্ধ মানুষজন দাবি তোলেন কাটোয়া বর্ধমান ব্রডগেজ লাইনে অফিস টাইম সহ 6 জোড়া ট্রেন অবিলম্বে চালু করতে হবে। ট্রেন চালু হলে অসংখ্য গ্রামবাসী উপকৃত হবে বলে মনে করেছেন বিক্ষোভকারীরা। একটাই মাত্র ট্রেন কাটোয়া যায়, তা আমাদের দাবি 6 জোড়া ট্রেন কাটোয়া বর্ধমান চালু করতে হবে এবং খুব তাড়াতাড়ি করতে হবে। এটা মানে কয়েক হাজার মানুষ এতে উপকৃত হবে। ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারে না, বাস স্ট্যান্ডে বাসে যেতে হয়, আর বাসে যা অবস্থা মানে ভিড়ে, বাসে ভাড়া বেশি, তা এতে ট্রেন চালু হলে খুব মানে এখানকার সাধারণ মানুষের খুব সুবিধা। কি করেছেন আজকে? আজকে আমরা এখানে ট্রেন অবরোধ করেছি, একটাই মাত্র ট্রেন চলে সেটা অবরোধ করেছি, আর এটাকে মানে যাতে 6 জোড়া ট্রেন চলে সেই দাবি রাখছি। সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলে মত পোষণ করেন বিক্ষোভকারীরা। আশা করে বিভিন্ন এখানকার আশপাশের ছেলেরা ব্যবসা করে, সেই ব্যবসা যেন তারা যেতে পারে বর্ধমান কাটোয়া মালপত্র নিয়ে এসে ব্যবসা এখানে করতে পারে, ট্রেনটা যাতে সেই টাইমে আসে ব্যবসাদারের স্বার্থে। আচ্ছা, বিভিন্ন যাতায়াত করে, বিভিন্ন ইয়ের ব্যাপারে বিভিন্ন জনা বিভিন্ন। কি করেছেন আজকে? আজকে আমরা ট্রেনটা অবরোধ করেছি একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের স্বার্থে আমাদের সময় মতন আমরা ট্রেনটাকে পাই না। কোথায় এটা? কোথায়? সাউতা হল্ট। কি নাম আপনার? আমার নাম সঞ্জীব। করার জন্য আমরা মানে ডেপুটেশন দিতে এসেছি, আমাদের এলাকা মানুষের দাবি এখানে রাখতে এসেছি। কি চাইছেন? আমরা চাইছি যে দীর্ঘদিন ধরে আমাদের মানে কি যেটা মানুষের সুবিধার্থে এটা মানে কি ট্রেন চালু হয়েছে, সেই ট্রেনটাকে যদি আরও মানে কিছু ট্রেন বাড়ানো যায়, অফিস টাইমে হোক, স্কুল টাইমে হোক বা ঘন্টায় ঘন্টায় হোক, তাতে মানুষের সুবিধা হবে। কিন্তু এমন একটা অট টাইমে ট্রেনটা দিয়েছে যেটা মানুষের কোনো কাজে লাগছে না, সেই জন্য আমাদের দাবি যে এই ট্রেনটাকে যাতে মানুষ মানে কাজে ব্যবহার করতে পারে বা চালাতে পারে, সেইটাই আমাদের এলাকাবাসীর দাবিটা। কী আপনাদের মূলত দাবি? কী আমাদের মূলত দাবি হচ্ছে যে ঘন্টায় ঘন্টা হোক বা আধ ঘন্টা অন্তর হোক, একটা করে ট্রেন চলুক, মানুষের স্বার্থে চলুক, ব্যবসায়ীদের স্বার্থে চলুক, মানে ছাত্রদের স্বার্থে চলুক বা শিক্ষকদের বা অফিস টাইমে চলুক। কতক্ষণ ট্রেন বন্ধ রাখবে না? আমরা বন্ধ রাখতে চাই না, ব্যাপার হচ্ছে কি আমরা এটা চাইছি প্রতীকী মানে কি যেটা মানে। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দ বার্তা। বাঁকুড়া জেলার বড়জোড়ায় রাধামাধবপুর প্রাথমিক বিদ্যালয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল। বিদ্যালয়ের সৌন্দর্যায়ন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার লক্ষ্যেই এইরূপ কর্মসূচি গৃহীত হয়।
বিদ্যালয়ের সৌন্দর্যায়ন ও আগামী প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচি নিল বাঁকুড়া জেলার বড়চড়া রাধামাধবপুর প্রাথমিক বিদ্যালয়। ছাত্রছাত্রীদের নিয়ে গাছের চারা লাগালেন শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়টিতে 150 জন ছাত্রছাত্রী ও 3 জন শিক্ষক শিক্ষিকা আছেন। শুধু গাছগুলি লাগানোই নয়, গাছগুলিকে রক্ষা করার জন্য কোথাও লাগানো হয়েছে জাল, আবার কোথাও ইটের বেড়া দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস মণ্ডল জানান, আগামী দিনে এই বিদ্যালয়ে একটি বড় বাগান করার পরিকল্পনা রয়েছে। এদিন গাছগুলি লাগানোর সময় ছাত্রদের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আজকের দিনে যেভাবে সারা বিশ্বে দূষণ আমাদের মানব সভ্যতাকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে, সেখানে বৃক্ষরোপণের কর্মসূচি প্রত্যেক বিদ্যালয় শুধু নয়, প্রত্যেক প্রতিষ্ঠানেরই নেওয়া দরকার। এবং আমাদের ছাত্রছাত্রীদের মনে এই বৃক্ষরোপণের কর্মসূচি, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্বন্ধে সচেতনতা আনাটা খুব প্রয়োজন। এবং আজকের দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথা আজকে খুবই প্রাসঙ্গিক, যে দাও ফিরে সে অরণ্য লও এ নগর। সেই কারণে আমরা প্রতি বছর এই বিদ্যালয়ে কোনো নির্দিষ্ট দিনে নয়, একটা দিন আমরা বাছাই করি প্রাকৃতিক আবহাওয়া দেখে, যে কোন দিনে আমরা বৃক্ষরোপণ করব। সেরকমভাবে আমরা কিছু গাছ এখানে নিয়ে আসি এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি। গত বছরে আমরা শিক্ষক শিক্ষিকারা বৃক্ষরোপণ করেছিলাম, এবছরে আমরা ছাত্রছাত্রীদেরকে দিয়েই বৃক্ষরোপণের কর্মসূচি পালন করেছি। লটারির মাধ্যমে 4 জনকে বাছাই করলাম, যারা নিজেরা বৃক্ষরোপণ করল এবং খুব উৎসাহের সঙ্গে প্রত্যেকটি ছেলে মেয়ে অংশগ্রহণ করল। এবং আমরা এই মেসেজটা এখান থেকে দিতে চাই, যে আমার 153টা ছেলে মেয়ে ভবিষ্যতে যে কার্যক্ষেত্রেই যাক না কেন, তারা এই বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা খুবই যে প্রয়োজন সেটা অনুভব করবে, এবং যে ক্ষেত্রেই যাক না কেন এই কর্মসূচি তারা মনে রাখবে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নতুন পিতলের রথ টাউন হল থেকে রথতলার উদ্দেশ্যে যাত্রা করল শুক্রবার। গাড়ি ব্যবসায়ী কুন্দন মহারাজকে খুনের ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার খেরিয়ার এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ডিএলএড শিক্ষার্থীরা বঞ্চনার প্রতিবাদে সরব হলেন। পূর্ব বর্ধমান জেলার রায়না 1 নম্বর ব্লকে একটি সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল। ক্ষুব্ধ গ্রামবাসীরা রেল অবরোধ করল শুক্রবার। বাঁকুড়া জেলার বড়চড়ায় রাধামাধবপুর প্রাথমিক বিদ্যালয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।